সকাল শুরু করলাম দার্জিলিং ম্যাল থেকে। আপনাদেরকে আগের দিনে যে ভিডিওটা দিয়েছি সেটা একটা সাইটসিংয়ের, বাট এই যে ভিডিওটা যাবে এটা দার্জিলিং ম্যালের। আজকে আমরা যেটা দার্জিলিং ম্যাল থেকে যাচ্ছি সেটা মহাকাল মন্দির, সেই মহাকাল মন্দিরের ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো আমি বলেছি আমার চ্যানেলকে একটু সাপোর্ট করুন, আমার চ্যানেল একদম নতুন চ্যানেল, যে চ্যানেলে আপনারা সাপোর্ট করলে পরবর্তী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও দেব, এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার এই ব্লগটা দেখুন, দার্জিলিংয়ে কিছু টুকরো স্মৃতি আপনাদের মনে গেঁথে থাকবে, এই স্মৃতি নিয়েই আপনারাও আনন্দিত হবেন বা ভবিষ্যতে আপনারাও আসবেন। আশা রাখি আমার ডাকে আপনারা সারাদিন দার্জিলিং ভ্রমণ করুন, ভালো লাগবে, এই সময়টা খুব সুন্দর। আর দার্জিলিং আসার আমাদের মধ্যবিত্ত বাঙালিদের জন্য সবথেকে ভালো সময় হচ্ছে এই সেপ্টেম্বর মাসটা, যে সময়টাকে আমরা বলে থাকি অফ সিজন। এই অফ সিজনে প্রতিটা হোটেলের রেটও কম, ফাঁকায় ঘুরতে পারবেন, সমস্ত কিছু ভালোভাবে এনজয় করতে পারবেন। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটা সেপ্টেম্বর মাসের, আজকে 28 তারিখ, সেই 28 তারিখেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সকালে ম্যালের ছবি। এইটা রাস্তা লাগে কেদারনাথ 17 কিলোমিটার এইটা। জলপ্রবাহ
এর আগে জানি না কোনো ভিডিওতে দেখেছি কিনা, কিন্তু আমার ভিডিওতে আমি এটা
মহাকাল ভৈরব Thank you.